আজকের ব্লগটা স্টার্ট করার জন্য আমার তো মনে হয় না এর থেকে ভালো কোনো আর জায়গা ছিল। তো আমি এখন আছি সল্ট লেক স্টেডিয়ামের ভিআইপি এন্ট্রির সামনে। আজকে ডেট হচ্ছে 27 নভেম্বর 2020। তো আজকে যত ফুটবল পাগল মানুষ আছে তাদের জন্য একটা বিশাল বড় দিন আজ আছে কিছু ঘন্টার মধ্যেই। তো এখন টাইম হচ্ছে 2:00 বাজতে যাচ্ছে। তো আর কিছু ঘন্টার মধ্যেই আজকে আইএসএলের প্রথম ডার্বি। আইএসএলের প্রথম ডার্বি এটা বললাম কারণ এর আগে আইএসএলের কোনো ডার্বি কোনো ছিল না। তো আইএসএলে প্রথম এবছর খেলছে ইস্টবেঙ্গল অ্যান্ড মোহনবাগান। তো এই ডার্বিটা আর ওয়ার্ল্ডের যত ডার্বি আছে তার মধ্যে বলতে গেলে 1 থেকে 5-এর মধ্যে আছে। আমার পাশেই আছে দত্তাবাদ। তো দত্তাবাদে অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, এখানে সাউন্ড শুনতে পাচ্ছি। এখানে রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম অনেক জায়গাতেই বড় বড় ব্যানার, বড় বড় পতাকা অলরেডি লেগে গেছে। তো এই বছর কোভিডের জন্য যেহেতু স্টেডিয়ামেতে দর্শক ছাড়াই খেলা হচ্ছে। যদি দর্শক নিয়ে খেলা হতো, দর্শক যদি এন্ট্রি করতো স্টেডিয়ামে, দর্শক নিয়ে যদি খেলা হতো, আর আমি এখানে যখন এখানে যেই জায়গাতে আছি, আর আগে আপনি যে তোমরা যে ভিডিওটা দেখলে সেই পুরো রাস্তাতে আমার যেটা ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছিলো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক আর দিতে হতো না। তো ওখানে দু দলেরই সমর্থকদের চিল্লাচিল্লি অ্যান্টিক অ্যান্টিক টাইপের গালি, যেগুলো জীবনে কেউ শোনে না, সেই সব গালি শোনা যেত ব্যাকগ্রাউন্ড মিউজিকের জায়গায়। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তো ওই জায়গাতে আমি আর স্কুটার নিয়ে দাঁড়িয়ে আছি আরামসে, কেউ কিছু বলার নেই। এখানে পুরো দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা এখানে। তো এখন থেকে পুরো ক্রাউডে ভর্তি হয়ে যেত, চারদিকে পুলিশে ভর্তি হয়ে যেত। এখানে পুলিশে ছয়লাভ হয়ে যেত এখন, যদি এই ডার্বিটা যদি সল্ট লেক স্টেডিয়ামেতে হতো। আজকের ভিডিওটা, আজকের ব্লগটা একটু বড় হবে, তো কিছু করার নেই, এখানে স্টার্ট করছি। তো বাড়িতে টিভির সামনে তখন প্রিপারেশন হবে, খাওয়া দাওয়া হবে, সব কিছুই হবে, তো ওর জন্য ভিডিওটা একটু বড় হবে। এখানে তো ফ্ল্যাগ লাগানো ছিল, কোথায় উঠে পড়েছে? বড়সড় একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা হচ্ছে এইটা। তো আমার খেয়ালই ছিল না যে টিভিটা আমার রিচার্জ করা ছিল না, কারণ আমি বেশি টিভি দেখাই হয় না আমার। সে লাস্ট আমি রিচার্জ করেছিলাম লকডাউনের আগে, তো তারপর থেকে টিভিটা রিচার্জ করাই হয়নি। তো আইএসএল যখন থেকে শুরু হয়েছে তখন আমি জিও টিভিতেই খেলাগুলো দেখছিলাম, তো ওই রিচার্জ করা হয়নি। তো আজকে ডার্বির জন্য আমি ভাবলাম যে টিভিতেই দেখবো খেলা। তো টিভি খুলে দেখছি এই প্রবলেম। তো এখন আমি তাড়াতাড়ি যাচ্ছি, আর বেশি টাইম নেই। তো ফাইনালি প্রায় টাইম হয়ে গেছে, কটা বাজছে? 7:20। আর 10 মিনিট বাবা শুধু ভুলে যায়। ভালো করে বসি,
কোথায় গো, ঘুমিয়ে পড়ছো নাকি? ও এই তো 60 হয়ে যাবে, অন করো টিভি, অন করো টিভি। এই তো হয়ে গেছে তো টাইম। তুমি সিরিয়াল দেখছো প্যান প্যানানি? মাকে মাকে বলো মোবাইলে দেখতে। এই তো স্টার্ট হয়ে গেছে, মানে স্টার্ট হচ্ছে বলতে নামছে প্লেয়ার। আর 5 মিনিট বাকি আছে। তুমি তো মোবাইল ঘাটছো বলছো, যে মোবাইল দেখছো তো তুমি বলছো বাবা। দিয়ে রাত্রি মাম্পি কি করছে দেখি, প্লেয়াররা সব নেমে পড়েছে সব। ইয়ে তো চাটছে তো, প্রীতম কোটাল চলে এসছে আমার জন্য। গোল কমেন্ট্রি আসছে সাউন্ডে, যা হবে দেখা যাবে। গোলের দেখা নেই, গ্যালারে খাবে মরছে মনে হয়। ডায়লগ দেয় প্রচুর, আরে ওরা মাঠে খেলছে। যা ড্রিঙ্কস ব্রেক হয়ে গেল, আমারও চা খেতে মন যাচ্ছে। আমার প্লেয়ারদের ড্রিঙ্কস ব্রেক, আমাকে চা খেতে মন যাচ্ছে, একটু চা তৈরি করে নি। আমার হচ্ছে চা ব্রেক, চা ব্রেক। জল ফুটে যাওয়ার পর তারপরে চাপ এই ব্যাকগ্রাউন্ড এরকম এরকম ইয়ে তো কমেডি চলে চললে ইয়ে হবে নাকি রে, স্ট্রাইক ব্রেক করবে না তো, কন্টিনিউ কে করছে, হালকা হালকা তো হচ্ছে শুধু। এটা যাকে জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে আমার ভাই, এর একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে, এটা থাকলে মানে যদি সাবস্ক্রাইব করতে চাও তো করে নেবে। এ হচ্ছে টেকনিক্যাল চ্যানেল, আমার থেকে অনেক ছোট ইউটিউবার, আমি একটু বড় সড়ো ইউটিউবার। আমি যে যে নামবে মনে হচ্ছে, যে যে স্পঙ্গলে যে যে নামছে, ওর চ্যানেলটার নাম হচ্ছে টেক টু টেক। বেকার বেকার ভিডিও বানায়, কেউ দেখে না, টেকনিক্যাল ভিডিও বানায়। আমার যেখানে 6,500-এর ওপর সাবস্ক্রাইবার, ওর সেখানে কত, 5,000। 6,000 যে আমার কি করে হয়ে গেল কে জানে।
বেকার বেকার ভিডিও গুলো বানিয়ে 6000 হয়ে গেছে। মোরবার হোয়াইট জার্সি পরে খেলছে, হোয়াইট টি খাচ্ছি, গোলটা দিলে ভাই গোল 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 গোল। আরে ভাই ওটা ইংল্যান্ড নয়, এটা ইস্টবেঙ্গলের কোচ যাচ্ছে যাচ্ছে, ভাবছি যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছি। এই কোচ যদি কি কলকাতা লিগ খেলতো, ওই ময়দানের কি বলবো, কাদা কাদা মাখা কাদা মাঠে দেখার ছিল। এই লাইট অফ কর, অত লাইটের দরকার হয় না তোর মতন। যাত্রী হাফ টাইম হয়ে গেল, এখন গোল হলো না। মোহনবাগে যে অ্যাপ্লিকেশনটা নতুন লঞ্চ করেছে, ওখানে একটা কনটেক্সট হচ্ছিল, তো ওখানে তো আমি তো দিলাম মোহনবাগান দুটো গোল দেবে, ইস্ট বেঙ্গল 1 টাকা। এখন একটা গোল হলো না, এবার তো গোল হবে মনে হচ্ছে। গোল 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 গোল, যা ফাউল, আবার হলুদ কার্ড। মোহনবাগানের একটা হলুদ কার্ড, ইস্ট বেঙ্গলের একটা হলুদ কার্ড, এটা পুরো হলুদ কার্ড। ইস্ট বেঙ্গলে যে হলুদ কার্ড থেকে গেছিল, ওইটা মনে হচ্ছে হলুদ কার্ড ছিল না, ওইটা না দিলেও চলতো। এটা চাও শেষ হয়ে গেল, আর হাফ টাইম হয়ে গেল, হাফ টাইম 0-0। তো চাটা খেয়ে খিদে খিদে বেড়ে গেছে আরো, দেখি খাওয়া যায়, দেখি কিছু করতে হবে, কিছু খাওয়ার ব্যবস্থা করি কিছু। তো আমার কাছে এখন আছে একটা কাঁচা লঙ্কা, একটা হট অ্যান্ড সাওয়ার, একটা চিংসের সুপের প্যাকেট, একটা ওই ওই চিকেন ফ্লেভারের নুডলস। তো এগুলো সবগুলো দিয়ে একসাথেই করবো, দেখি হ্যাঁ করা যায় দেখি। জলটা গরম হোক, অল্প একটু ফুলকপি, একটু অল্প একটু আদা, তো একটু ফুলকপি দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা একটা, একটু অল্প আদা, ওর সাথে দেবো এইটা প্রথমে। এটা দিলে কি হয়, নুডলসটা একটু ওই গ্রেভি টাইপের হয়ে যায়, ভালো লাগে বেশ খেতে। একটু ভালো করে মিক্সড করে নিতে হবে, অল্প একটু লাগবে ব্ল্যাক সল্ট, গোলমরিচ, যে মশলাটা আছে, এই যে মশলাটা আছে সেইটা দেবো। এটা প্রায় গ্রেভির মতো দেখানো হয়ে গেছে, এটা দেবো, এইটা নুডলস গুলো করতেরি। এখানে দুটো প্যাকেট খুলে চলে এলো, মশলা দুটো প্যাকেট চলে এসেছে এখানে। আর নেই তো এক্সট্রা ফ্রি, আর নেই আমি ভালো করে একটু মারি নিয়ে, একটু হাফ টাইমের পর হচ্ছে খেলা শুরু হয়ে গেছে, 3-4 মিনিটের মতন হয়ে গেলে প্রায় একদম একদম জমে যাবে পুরো ব্যাপারটা। এবার খেলাটা দেখতে মজা লাগবে, ও যা সিন ছাড়ছে রান্না করার পর
রান্নার জায়গা সবসময় পরিষ্কার করে নি আমার, এইদিকে আমার এইদিকে ফাটছে ওইদিকে গোল হয়ে গেছে, গোল 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 গোল। দুটো বলেছিলাম দুটোর মধ্যে একটা গোল হয়ে গেছে, একটা বাকি আছে। সুপ নুডুল শেষ, ওইদিকে ইস্টবেঙ্গল 0 মোহনবাগান 1। হ্যাঁ আমি যেমন করে খেলাম ওরম করে খাবি, ওই একটা একটা ইয়ে কি বলে মানে ইয়ে একটা সুপের প্যাকেট দিবি ওর সাথে মিক্স করে দিবি, দারুণ লাগবে খেতে। ওই সুপ এক প্যাকেট দিয়ে দিবি, সুপের একটা প্যাকেট আর একটা চাউমিনের প্যাকেট, মানে চাউমিন একটা যেকোনো নুডলস যেকোনো দিবি, দারুণ লাগবে খেতে। এ চিমনি সুইচ অফ করে দিত, দুটো বলেছিলাম দুটো হয়ে গেছে, 2-1 বলেছিলাম, দেখি ইস্টবেঙ্গল দিতে পারে নাকি, মোহনবাগানের কাজটা তো করে দিয়েছে মোহনবাগান। যা লাস্ট এক্ষুনি একটা হয়ে গেছিল, যা আমি 2-1 বলছিলাম একটাও দিতে পারে না, এখন পর্যন্ত সবাই বুঝে গেছে আমি কাকে সাপোর্ট করছি। যা হয়ে গেছে, খেলা
হয়ে গেল রে, ভিডিওটা এডিট করতে হবে। সিস্টেম অফ ফিউ ফর মেগাপিক্সেল করা যেত।